নমস্কার, চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্যই। এই দেখো আমাদের বাগানে আজকে অনেক ফুল ফুটেছে, আবার কত জবা ফুল ফুটেছে। কিন্তু জবা ফুল সাইজ একটু ছোটো ছোটো হয়ে গেছে গরমে, তাও দুদিন বৃষ্টি হওয়াতে আবার গাছগুলো ফুলগুলো একটু ঠিকঠাক হয়েছে। মাঝখানে কদিন খুব ছোটো হয়ে যাচ্ছিলো ফুলগুলো। তাই আজ সকালে বানিয়েছিলাম বেলপানা দিয়ে সকালটা শুরু করলাম। আর এদিকে আমি চলে এসেছি এখন টিফিন বানাতে। ছেলে মেয়ে দুজনের স্কুল আছে, তাই টিফিন নিয়ে যাবে। ময়দা মেখে নিচ্ছি, পোয়াটা বানাবো। আজকে একটু গরম পড়েছে, কদিন বেশ ওয়েদারটা ভালোই ছিল, মানে দু তিন দিন ওয়েদারটা বেশ একটু ছিল ভালোই। আজকে আবার একটু গরম গরম পড়েছে, মানে রান্নাঘরে এমনি গরম লাগে, আজকে একটু গরম লাগছে, ভালোই গরম লাগছে। তাহলে টিফিনটা বানিয়ে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলবো। ছেলেরও স্কুল আছে, ছেলেকেও স্কুলের জন্য রেডি করবো। এখানে আলু কুমড়ো ভাজা আর পরোটা দিয়ে মেয়ে টিফিন দিয়ে ছিল, এই টিফিন নিয়ে গেছে শাক কাটতে। শাক হচ্ছে একদম টাটকা শাকগুলো, বাড়ির গাছ বাড়িতে হয়েছে আর কি, বাড়ির গাছের শাক দিয়ে গেছে। এখানে রান্না হচ্ছে কাঁচকলার কোপ্তা, রান্না হয়ে এসছে। এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, এখন বাথরুমে ঢুকেছে স্নান করতে। স্নান করতে যাবো না, জল ঘাটতে যাওয়া। ওকে স্নান করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখানে টক দই বের করেছি, ছেলেকে খাওয়াবো। ও ভাত দিয়ে টক দই দিয়ে খায়, বাড়িতে পাতা টক দই। আর যেহেতু মঙ্গলবার মেয়ে নাচের স্কুল আছে, তাই আমি আর মেয়ে চলেছি নাচের স্কুলে। ওকে দিতে যাচ্ছি, গিয়ে ওকে বসে আবার ওখানে নিয়ে চলে আসবো। স্কুল থেকে এসছে, এসে রেডি হয়ে একটু টিফিন খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। ভাই বোন দুজনে বাউলি পেয়ে খুব মজা, দুজনে টিফিন করছে বাউলি দিয়ে। আর নীল তো নিচে নিচে আয়না নানারকম অঙ্গভঙ্গি করে বাউলি খাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজ এটুকুই, আবার অন্য কোনো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।